সালামু আলাইকুম আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো গিয়ার তৃতীয় ভিডিওতে আসলে সকলকে স্বাগতম আপনারা যদি প্রিভিয়াস দুটো ভিডিও না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে অবশ্যই খুঁজে পাবেন যে আসলে গিয়ার লঞ্চের তৃতীয় ভিডিওগুলো দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় ভিডিওগুলা সো আমরা দেখতে পাচ্ছি প্রথম ভিডিওতে হাউ টু সেট আপ গিয়ার স্টোর আমরা সেট আপ করছিলাম দেন গ্রাফিক্স অ্যাডেড গিয়ার স্টোর মানে অর্থাৎ লঘু ব্যানার অ্যান্ড ফেভিকন তিনটা জিনিস আমরা অ্যাড করছিলাম এবং ডিজাইন করছিলাম মোটামুটি এই ধরনের কাজ শেষ আমরা বলছিলাম যে আমাদের স্টোরটা অ্যাপ্রুভ হলে আমি স্টোরটা এখানে ডোমিনো সাবমিট করে দিয়েছিলাম স্টোরটা অ্যাপ্রুভ হলে দেন আমরা আসলে পরবর্তী কাজগুলো করবো সো আজকে আমি মেইল পেলাম মোটামুটি সাতাশ মিনিট আগে যে হ্যালো গিয়ারলান্স স্টোর হ্যাজ বিন অ্যাপ্রুভড ওকে সো হ্যালো ইউর গিয়ারলান্স স্টোর হ্যাজ বিন অ্যাপ্রুভড দেন দেয়ার জাস্ট ওয়ান মোর স্টেপ কমপ্লিট বিফোর ইউর স্টোর ক্যান গো লাইভ ওকে সো একটা যেটা করলে আমার স্টোরটা লাইভ হয়ে যাবে হাউ ডুজ ফাউন্ড দিস গিয়ারলাইস স্টোর সো আমি চাইলে এখান থেকে তথ্য খুঁজে বের করতে পারবো ওকে নো প্রবলেম সো আমি চলে যাচ্ছি আমার গিয়ার লন্স ওকে তো এটা হলো গিয়ার লন্স এখানে আমরা দেখতে পাচ্ছি একদম সবকিছু ফাঁকা কোনো কিছুই নাই সো আমরা একটু ডিএনএস চলে এটা এটা যদি করে ফেলি আমাদের কিন্তু লাইভ হয়ে যাবে সো একদম ইজিলি প্রসেস কোনো প্রবলেম নাই আমরা দেখতে পাচ্ছি ডিএনএস রেকর্ড নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে চেক ডিএনএস এখানে বেশ কয়েকটা অপশন আমাদের দেখাইছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশনই এখানে আছে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে ডোমিন নেম ডোমিন রেজিস্ট্রেশন নেম চিপ থেকেই করছিলাম ইমেল ফরওয়ার্ড সাপোর্ট কি কি এখান থেকে সব কিছু করছে তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে ডিএনএস রেকর্ডগুলো সেট আপ করতে হবে সেখানে চারটা স্টেপ আছে আমরা চারটা স্টেপ করে ফেললে ইনশাআল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমরা চলে গেলাম আমাদের ওকে সো এখানে এটা করতে গেলে আমাদের চলে যেতে হবে আমাদের আমি ওপেন রাখছি এখানে চিপে চিপে আমাদের যে ডোমিনটা ছিল এটা হলো আমাদের ডোমিন এটা হলো এখানে চলে ম্যানেজে ওকে কি সব এটা হলো আমাদের ডোমিন এই ডোমিনের ম্যানেজে চলে যাব ওকে সো ম্যানেজার পর এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাডভান্স ডিএনএস ওকে অ্যাডভান্স ডিএনএস এখানে ক্লিক করে ফেলবেন এখানে ক্লিক করার পর দেখেন কোনো রেকর্ড ফাউন্ড নেই আমরা এটা অ্যাড করতে হবে তো অ্যাড নিউ রেকর্ড সো ফার্স্ট অফ অল আমাদের এ রেকর্ড আমাদের কি চাইছে আমরা একটু দেখি ফার্স্ট হলো এ রেকর্ড অ্যাট দ্য রেট অফ এটা আমাদের কপি করতে হবে দেন এটা ওকে এটা হলো এইটাতে এ রেকর্ড আমাদের এ রেকর্ড তাই না এ রেকর্ড হ্যাঁ

আমি এখানে একটু ডাব্লিউ ডাব্লিউ দিলাম হোস্ট নেম তারপর এখানে একটু কপি করে দিলাম ওকে তো কপি করে এখানে বসাই দিলাম তারপর এটাও সাকসেসফুল দিয়ে দিলাম সেভ চেঞ্জ দেন নিউ নিউ এরপরে আমার যেটা হবে সেটা হলো টিএক্সটি টিএক্সটি ওকে সো এটা অ্যাট দা দুইটা অ্যাট দা রেট হবে টিএক্সটি ওকে টিএক্সটি টিএক্সটি রেকর্ড অ্যাট দা রেট অফ দেন আমার ভ্যালু ফার্স্ট ভ্যালু কমপ্লিট দেন সেকেন্ড ভ্যালু ওকে সো এখানে আবার টিএক্সটি এখানেও টিএক্সটি হবে তারপরে এইখানে আপনি দিতে পারেন অ্যাট দ্য রেট অফ আর এখানে যে ভ্যালুটা আছে এটা আমরা একটু কপি করে নিচ্ছি সাইড ভেরিফিকেশন করতেছে সাইড ভেরিফিকেশন কমপ্লিট এটা আমি সেভ দিয়ে দিলাম মোটামুটি এখানে আমার কাজ শেষ এখন আমরা চলে যাবো আমাদের গিয়ার লঞ্চে ডিএনএস ভেরিফাই ভেরিফাই দেখি একটা ভেরিফাইড সো একটা পাইছে বাকিগুলো হয়ে যাবে আশা করি একটু বারবার দিবেন আহ এটা হয় দুইটা ছিল দুইটা কমপ্লিট ওকে তো আমাদের গিয়ার লঞ্চের আহ সর্বশেষ এটাও কিন্তু আমাদের আহ সাকসেসফুল ভেরিফাইড হয়ে গেছে আপনারা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আহ একটু ব্যবস্থা নিবেন যেটা হলো এখানে ভিডিও আছে ভিডিও দেখে নিবেন ঠিক আছে ডিএনএস ভেরিফাই আবার একটা আনসাকসেসফুল দেখাচ্ছে এখানে সবগুলা দেখাবে আর কি হ্যাঁ সমস্যা নেই আই হোক আহ ক্লিয়ার সবকিছু দেন ডিএনএস টা একটু সময় নেবেন হ্যাঁ একটু সময় নেবেন ডিএনএসটা সেট আপ করে একটু সময় নেবেন একটু সময় নিলেই মোটামুটি আপনি কিন্তু সবকিছু কিছু করতে পারুন ওর সেটিং এন্ড ভেরিফাইড দেন ওকে দেন আমি যদি এখন আমাদের ডোমিনটাকে একটু সার্চ করে দেখি কি অবস্থা হয় ওকে সো এখন আমরা দেখবো যে আমাদের ডোমিনটা কি লাইভ হয়েছে কি না এখনো লাইভ হয় নাই নট সিকিউর দেখাচ্ছে আমরা একটু লাইভের জন্য অপেক্ষা করতে হবে ইহোক আবার দেই একটু জামেলা করে আর কি খুব প্রবলেম না এখন এখানে আনসাকসেসফুল এখানে জামেলা ঠিক হয়ে যাবে হ্যাঁ একটু সময় দেন আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে একটু আবার যাই দেখি ডিএনএস এর কি প্রবলেম দেখাই চেক ডিএনএস রেকর্ড সবগুলা রেড দেখাচ্ছে এখন সব করে দিলে হ্যাঁ এখন মোটামুটি সব ক্লিয়ার আমি ভেরিফাই দিলে এখন দেখতে পাচ্ছি সব ক্লিয়ার কোনো প্রবলেম না এখন হান্ড্রেড ওকে না এটা দেখাচ্ছে এক এক সময় একটা প্রবলেম দেখায় আর কি সো এটা কোনো প্রবলেম না আপনি একবার সব কনফার্ম হয়েছে এটাই হলো বেস্ট হ্যাঁ কোনো কোনো সময় প্রবলেম দেখে বাট এটা কনফার্ম হয়েছে আপনি অপেক্ষা করবেন তাহলে দেখবেন যে সব ক্লিয়ার হয়ে গেছে ওকে সো আশা করি মোটামুটি বুঝতে পারছেন কিভাবে ডিএনএস গুলো রেকর্ড আপনি করবেন ডিএনএসটা ভেরিফাই করবেন ডিএনএস করলে আপনার ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে আর কি হ্যাঁ আবার দেখি একটু চেক করেন না এখনো আমাদের হয় নাই আমরা আই হোপ অ্যাস শোন এস পসিবল যেহেতু এটা সিগন্যাল আসছে অ্যাস শোন এস পসিবল আমরা এটাতে লঞ্চ করতে পারবো ওকে হ্যাঁ খুব দ্রুতই আমরা এটা দেবে সব কিছু ওকে দেখেন এখন মোটামুটি সব কিছু অল আর এভরিথিং ইজ ওকে ভেরিফাইড 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 অ্যান্ড অল আর এভরিথিং ওকে আমাদের ভেরিফাইড কমপ্লিট অলসো ইউ ক্যান হেল্প ওকে নো প্রবলেম দেন এটা কমপ্লিট এখন দু চেঞ্জ হওয়া হবে এখানে হ্যাঁ চেঞ্জ হয়ে যাওয়ার কথা যাই হোক আমরা একটু অপেক্ষা করি এটা হনলি হয়ে যাবে ঠিক আছে তো আমরা পরবর্তী পিস এ দেখবো মূলত আমরা কিভাবে প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো আপলোড করবো প্রোডাক্ট নিয়ে কিভাবে মার্কেটিং শুরু করে দেবো থ্যাংক ইউ এভরিওয়ান মোটামুটি বুঝে গেছেন যে আসলে কিভাবে কাজ করতে হয় কিভাবে ভিডিও স্টেনেজ ভেরিফাই করতে হয় অর্থাৎ প্রোডাক্টে স্টোর অ্যাপ্রুভাল পর্যন্ত মোটামুটি আমি কিন্তু দেখানো কমপ্লিট করে ফেলছি আপনাদের দেন এখন আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করব এবং কি এবং কি আমাদের স্টোরটা লাইভ করে কিছু প্রোডাক্ট অ্যাড্যাড করে আমরা চেষ্টা করব ও খুব দ্রুত সেল নিয়ে আসার জন্য তো আমরা যত দ্রুত সেল নিয়ে আসতে পারবো তত বেশি আমাদের জন্য ব্যাটার হবে সো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে থ্যাংক ইউ এভ্রিওান